আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আমি ডক্টর ড্রমদ্লিসুর রহমান। আমার ইউটিউব চ্যানেলে আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আলোচনা করব কিডনি পেইন নিয়ে। আর কিডনি পেইনের আজকের ভিডিওতে থাকছে কিডনিতে থেতলানোর মতো ব্যথা। কিডনিতে যদি থেতলানোর মতো ব্যথা হয়, তাহলে এই ব্যথাটা কতভাবে আপনাকে ইফেক্ট করতে পারে এবং কোন কোন লক্ষণে কি কি হোমিওপ্যাথিক মেডিসিন আমরা ইউজ করব, এটা কেন রেপার্টরির আলোকে আমরা এটা একটা চলুন দেখে নিই। কিডনি একটা গুরুত্বপূর্ণ অর্গান আমাদের শরীরে, এটা সবাই জানি। এই ব্যথাটা, থেতলানোর ব্যথাটা কখন হতে পারে, কার হতে পারে, এটা কোনো নির্দিষ্ট পরিধি বা সীমা নেই। এটা হতে পারে কিডনি স্টোনের পেশেন্টের, হতে পারে কিডনিতে ইনফ্লামেশন, ইউটিআই ইনফ্লামেশনের কারণেও ব্যথা হতে পারে। এই ব্যথাটা হতে পারে কিডনিতে ডায়ালিসিসের রুগী হতে পারে, এই এই ব্যথাটা হতে পারে কিডনি ফেলিওর রুগীর। এটা যে কারো হোক না কেন, এই থেতলানো ব্যথা বা এই কিডনি থেতলানো ব্যথাটা যদি আপনার শরীরে থেকে থাকে আর এই লক্ষণগুলো যদি আপনার মিলে যায়, তাহলে অবশ্যই আজকে যেই লক্ষণ অনুযায়ী মেডিসিন গুলো বলা হচ্ছে সেই মেডিসিন গুলো নিলে 100% ত্বরিত ভাবে আপনি এই পেইনটা থেকে রিলিফ হয়ে যাবেন। চলুন আলোচনা করি থেতলানো ব্যথায়, কিডনিতে এই থেতলানো পেইন রিলিফ করার জন্য, রিমুভ করার জন্য, রাইট হওয়ার জন্য এটা থেকে কি কি মেডিসিন আমরা ইউজ করবো সেগুলো দেখে নিই। বিকাল বেলায় যদি থেতলানো ব্যথা হয় কিডনিতে, থেতলানো ব্যথা মানে আপনি কোথাও আপনার এই মাংসপেশিতে লেগেছে, খুব জোরে আঘাত পেয়েছে, বা দুইটা শক্ত বস্তুর মাঝখানে খুব প্রেসার পেয়েছে, থেতলে গেছে, যদি এমনটা কন্ডিশন হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনি কেলিকার্ব নামে একটা মেডিসিন আছে, এই মেডিসিনটি খুব সফলতার সাথে ইউজ করতে পারবেন 36 পটেন্সিতে। আচ্ছা, এই কিডনিতে থেতলানো ব্যথাটা, এরপরের লক্ষণ বলছি, কিডনিতে যে ব্যথাটা হচ্ছে এটা থেতলানোর মতো ব্যথা, মানে শরীরে কোথাও যদি থেতলে যায়, চাপ খায়, থেতলানোর পরে যে ব্যথাটা অনুভূত হয়, এই রকম ব্যথা যদি কিডনি থেকে শুরু হয়ে রান পর্যন্ত, থাই পর্যন্ত আপনার এক্সটেনশন হয়, বৃদ্ধি হয়, ছড়িয়ে যায়, প্রসারিত হয় এই ব্যথাটা, তাহলে অবশ্যই সেকেন্ড গ্রেডের একটি মাত্র মেডিসিন আছে, মেডিসিনটির নাম হচ্ছে বারবারিস ভালগেরিস। এই মেডিসিনটি আমরা কিডনি রোগীদের ক্ষেত্রে মাদার টিংচার খুব সফলভাবে ইউজ করি। আচ্ছা, এবার আসেন কিডনির ডান পাশে যদি থেতলানো ব্যথাটা হয়ে থাকে, কিডনির ডান পাশে যদি থেতলানো ব্যথাটা হয়ে থাকে, তাহলে আমরা সরি কি মেডিসিন ইউজ করব। কিডনির ডান পাশে যদি থেতলানো মেডিসিন ব্যথাটা হয়ে থাকে, তাহলে সেকেন্ড গ্রেডের মেডিসিন আছে নাক্স ভূমিকা, তারপর একটা মেডিসিন হেলিওন্থাস, এরপরে থার্ড গ্রেডের একটা মেডিসিন আছে ফাইটোলাক্কা। ফাইটোলাক্কা আমরা মাদার টিংচারে নিতে পারি, হেলিওন্থাস আর নাক্স ভূমিকা আমরা 36 করে নিতে পারি একটার পর একটা পর্যায়ক্রমে, অথবা হেলিওন্থাস ফাইটোলক্কা নিলেন, অথবা ফাইটোলক্কা নাক্স ভূমিকা নিলেন, এভাবে আমরা এটা ইউজ করতে পারি। এখন আসেন বাম কিডনিতে যদি থেতলানোর ব্যথা হয়, বাম কিডনিতে যদি থেতলানোর ব্যথা হয়, এখানে দুইটি মেডিসিন উল্লেখ করা হয়েছে, অনলি ফর টু মেডিসিনস। একটা মেডিসিনের নাম হচ্ছে ব্যানজেক অ্যাসিড, আর একটা হচ্ছে জিঙ্কাম মেটালিকাম। বাম পাশে কিডনিতে থেতলানো ব্যথা যদি অনুভূত হয়ে থাকে, তাহলে এই দুটা মেডিসিন। সন্ধ্যায় যদি থেতলানো ব্যথা হয়, সারাদিন ভালো আছে, সারা রাত ভালো থাকে, সন্ধ্যা হওয়ার সাথে সাথে তার কিডনিতে থেতলানো ব্যথার একটা অনুভব বা একটা সেন্সেশন তার অনুভূত হয়, তাহলে অবশ্যই ম্যানিয়ান্থাস নামে একটা মেডিসিন আছে, ম্যানিয়ান্থাস মেডিসিনটি 30 CH পটেন্সিতে 2 ফোঁটা করে দিন 2 থেকে 3 বার জিহ্বার মধ্যে টপকায় নিবে, 30 মিনিট খাবার আগে, অথবা খাওয়ার 30 মিনিট আগে, অথবা খাওয়ার 30 মিনিট পরে। আচ্ছা, এরপরে আসেন বসে থাকা অবস্থায় যদি থেতলানো ব্যথা অনুভূত হয়, এটা ম্যানিয়ান্থাস মেডিসিনটি, এটা বসে থাকা অবস্থাতেও খুব ভালো কাজ করে। সম্মানিত ভিউয়ার্স, আমরা আলোচনা করছি কিডনির মধ্যে যদি থেতলানো ব্যথা অনুভূত হয়ে থাকে, তাহলে কি কি মেডিসিন কোন কোন লক্ষণে আমরা ইউজ করতে পারি, সে অনুযায়ী আমরা এই ভিডিওতে একটা কিছু লক্ষণ অনুযায়ী মেডিসিন জানার চেষ্টা করছি। কিডনি অঞ্চলে ছুরি মারার ব্যথা যদি হয়ে থাকে, ছুরি মারলে যে ব্যথাটা পাই আমরা, আপনার শরীরে যদি কেউ ছুরি মারে, যে ব্যথাটা আপনার অনুভূত হয়ে থাকে, তাহলে এই কিডনি রোগী যদি এটা এই ছুরি মারার মতো ব্যথা অনুভূত করে থাকে, তাহলে আর্নিকা নামে একটা মেডিসিন আছে, আর অ্যারিজিবন বেনাজেন্সি নামে আরেকটা মেডিসিন আছে, দুটাই থার্ড গ্রেড মেডিসিন, একটা মেডিসিন নাম হচ্ছে আর্নিকা মন্টানা, আর একটা হচ্ছে অ্যারিজিবন বেনাজেন জেনিস।
এই দুটা মেডিসিন আমরা খুব সফলতার সাথে ইউজ করতে পারবো যদি কিডনিতে বা কিডনির অঞ্চলে, এখানে কিন্তু দেখেন কিডনির, ভুল বলছি আমি, কিডনিতে হবে না, এটা কিডনির অঞ্চলে, অর্থাৎ কিডনিটা যেই লোকেশন অবস্থিত আমাদের বডিতে এই অঞ্চলটাতে ছুরি মারার মতো ব্যথা হচ্ছে। এরপর আসেন ছিন্ন করার ন্যায় যদি ব্যথা হয় সকালে উঠার পরে, ছিন্ন করার মতো ব্যথা সকালে ঘুম থেকে উঠার পরে শুরু আপনার কিডনিতে। এখন হতে পারেন আপনি কিডনি ফেলিয়রের রোগী, হতে পারে আপনি কিডনি ডায়ালিসিসের রোগী, হতে পারেন আপনি কিডনি স্টোনের রোগী, হতে পারেন আপনি ইউটিআই ইনফেকশনের রোগী, আপনি যে কোনো রোগী হন না কেন, যদি এই লক্ষণটা আপনার সাথে থেকে থাকে তাহলে বারবারিস মেডিসিনটি একক মেডিসিন হিসেবে এখানে উল্লেখ করা হয়েছে, খুব সফলতার সাথে আমরা এটা ইউজ করতে পারবো। তবে মাদার টিংচারও আমরা এটা কিডনি পেশেন্টদের ক্ষেত্রে ভালো রেজাল্ট পেয়ে থাকি, মাদার টিংচার ইউজ করতে পারেন অথবা আমরা এটা 30 CH থেকে আমরা শুরু করতে পারি। তবে মাদার টিংচার যেহেতু এটার ক্লিনিক্যালি অনেক ভালো রেজাল্ট আমাদের হাতে আছে, আমরা এটা মাদার টিংচার ফর্মে নিতে পারবো 20 ফোঁটা করে দিন 3 বার যদি অ্যাডাল্ট পার্সন হয়ে থাকে। সন্ধ্যায় যদি সুচ ফুটানোর মতো ব্যথা হয় কিডনিতে, সন্ধ্যা টাইমে শুধু ইভিনিং আওয়ারে আপনার সুচ ফুটাইলে যেভাবে ব্যথা হয়, আপনার হাতে যদি সুচ কেউ ফুটাই দেয়, যে ব্যথাটা অনুভব হবে, যে ব্যথা সেন্সেশনটা আপনার ভিতরে কাজ করবে, সেরকম ব্যথার অনুভব যদি কিডনির মধ্যে হয় তাও আবার সন্ধ্যায়, সুচ ফুটানোর মতো ব্যথা সন্ধ্যার দিকে, জিনকাম মেটালিকাম একটি মাত্র মেডিসিন, এই মেডিসিনটি খুব সফলভাবে আমরা ইউজ করতে পারবো। রাত্রে সুচ ফুটার মতো ব্যথা যদি হয়ে থাকে, রাত্রের বেলা সকাল দুপুর সন্ধ্যা এই ব্যথাটা কিন্তু অনুভব হয় না, এখানে কিন্তু সময় উল্লেখ করে দেওয়া হয়েছে পিরিয়ডিক্যাল, হ্যাঁ রাত্রের বেলায় শুধু এই সুচ ফুটা ব্যথাটা কিডনিতে অনুভূত হয়ে থাকে। তাহলে আগেরটা ছিল সন্ধ্যাবেলায় জিনকাম মেটালিকাম, এখন রাত্রেবেলায় ট্যারেনটুলা নামে মেডিসিনটি যেটা আছে এটা খুব সফলতার সাথে আমরা ইউজ করতে পারবো। একটা জিনিস খেয়াল করছেন হয়তো, এই মেডিসিনগুলোই কিন্তু ঘুরে ফিরে আসছে, লক্ষণগুলো চেঞ্জ হওয়ার কারণে মেডিসিনগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন আসেন হাঁচির সময় সুচ ফোটানো ব্যথা, আপনার হাঁচির সময় যদি সুচ ফোটানো ব্যথা আপনার হয়ে থাকে, মনে করেন হাঁচি দিলেন আপনার কিডনির মধ্যে সুচ ফুটা জেললে ব্যথা লাগে, সেই সুচ ফুটানোর মতো ব্যথা আপনার অনুভূত হয়ে গেল, যদি এমনটা হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই এই মেডিসিনটি আমরা ইউজ করব, সেটা হচ্ছে স্টাফিসেগ্রিয়া মেডিসিনটি খুব সফলতার সাথে ইউজ করবো। সম্মানিত ভিউয়ার্স, আমরা আলোচনা করছি কিডনি রোগীদের ব্যথার হোমিওপ্যাথিক মেডিসিন সম্পর্কে। এই মেডিসিনটি আমি আগেই বলেছি, আগের ভিডিওতেও বলেছি যে এই কিডনি রোগীদের ব্যথা সংক্রান্ত যতগুলো সম্ভাব্য বলবো না, মানে একক সিমটম হিসেবে যে লক্ষণগুলো একক লক্ষণ হিসেবে এসেছে, সর্বোচ্চ দুটো মেডিসিন আমি নিয়েছি, যেই লক্ষণগুলোতে দুটো মেডিসিন আছে এগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। এরপর আর অনেক মেডিসিন আছে সিমটম ওয়াইজ, সেই ট্রিটমেন্টগুলো হবে। আপনি যদি কিডনির রোগী হয়ে থাকেন, এই লক্ষণ অনুযায়ী যদি আপনার লক্ষণ মিলে যায় তাহলে ওই মেডিসিনগুলো আপনি ইউজ করেন, এই এটা আশানুরূপ ফল তো পাবেনই। অথবা আপনি এটাও করতে পারেন কোনো ভালো হোমিওপ্যাথিক কনসালটেন্টের অধীনে থেকে আপনার ট্রিটমেন্ট আপনি চালিয়ে যেতে পারেন। সম্মানিত ভিউয়ার্স, এই ভিডিওর মাধ্যমে যদি আপনি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন, যদি আপনি এ ধরনের ভিডিওর নোটিফিকেশন পেতে চান। আর ভিডিওটা চ্যানেল সাবস্ক্রাইব করেন আর না করেন, ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন প্লিজ প্লিজ প্লিজ, কারণ কিডনির রোগী সংখ্যা দিন দিন ইনক্রিজ হতেই যাচ্ছে, ডিক্রিজের কোনো নাম নিশানা নেই। এটা কিন্তু যদি কোনো কিডনি রোগী এটা থেকে তথ্যগুলো সংগ্রহ করে উপকৃত হতে পারে তাহলে আপনি আমি সবাই আমরা এটা থেকে একটা যা যা অবশ্যই সৃষ্টি করতে আমাদেরকে দেবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।